GIMBEL, gimbal. Nah, gimbal. না না হাই গাইস, কী অবস্থা সবার? তো যেমনটা কথা দিয়েছিলাম, আজকে এই গিম্বেল দুটির ভিডিও নিয়ে এসেছি। ভিডিওতে থাকছে গিম্বেল দুটির প্রোস কনস ইউজেস অ্যান্ড এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট দিস টু। কারণ আপনারা অনেকেই আছেন যে ফোন গিম্বেল ইউজ করে থাকেন, আর বাজারে ফোন গিম্বেল হিসেবে DJI আর জিওনি ভরসাযোগ্য এবং আলোচিত। ফোন গিম্বেলের মধ্যে আমরা এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম DJI অজ মোবাইল নিয়ে। তো এখন এর পরবর্তী মডেল এসে গেছে বাজারে, আর তখন ফোন গিম্বেলগুলো কিছুটা এক্সপেন্সিভ ছিল। তো এই দুইটা গিম্বেলে থাকছে 15,000 টাকা রেঞ্জের মধ্যে। তো আজকের এই রিভিউতে আমরা দেখবো দাম কমানো হলেও পারফরমেন্স কেমন দিচ্ছে ওই দুই বাবু। বাকিটা সময় জুড়ে থাকছি আমি আরিফুল ইসলাম ইমন, এবং আপনারা দেখছেন ATC অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আর আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড, বসুন্ধরা সবচেয়ে বড় ক্যামেরা শপ নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের। আর এখন তাদেরকে জোনের ফিচার পার্কেও পাওয়া যাবে। তো এই দুইটা গিম্বেল যদি আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে কিনতে চান, তাহলে ফ্ল্যাট 500 টাকা ডিসকাউন্ট পাবেন ATC ডিসকাউন্ট কুপন ইউজ করে। দুইটা ডিভাইসের প্যাকেজিং স্টাইলটা প্রায় সেম ছিল। তো অজ মোবাইল 2 বক্সের ভিতর পাবেন একটি চার্জিং কেবল আর গিম্বেলটি। এরপর স্মুথ 4 বক্সের ভিতর পাওয়া যাবে একটি টাইপ সি চার্জিং কেবল, একটি মিনি ট্রাইপড, আর লাস্টলি গিম্বেলটি। আউটলুক দিয়ে দুইটা গিম্বেলই একটা আরেকটা থেকে আলাদা। অজ মোবাইল 2 অনেক কম্প্যাক্ট এবং হ্যান্ডি, আর স্মুথ 4 একটু বড় আর কমপ্লেক্স। অজ মোবাইল 2 বেশ মিনিমালিস্টিক, কিন্তু স্মুথ 4 চতুর্দিকে খালি বাটন। তবে একটা জিনিস একটু অদ্ভুত লেগেছে যে দুইটা গিম্বেলই প্লাস্টিক বিল, যেমন পূর্বের DJI অজ মোবাইলটা ফুললি মেটাল বিল ছিল এবং খুবই প্রিমিয়াম ফিল দিত হাতে। কিন্তু এবার এই দুইটা গিম্বেলই বাজারের সাথে মাল মশলা কমায় দিছে বুঝে যাচ্ছে, তাই দুইটাই হাতে খুব চিপ একটা ফিল দেয়। কিন্তু এই দুইটার মধ্যে আবার স্মুথ 4 একটু শক্তপোক্ত মনে হয়, আর অজ মোবাইল 2 একেবারেই পলকা পলকা লাগে। কিন্তু অজ মোবাইল 2 বেশি কমফোর্টেবল স্মুথ 4 তুলনায়। তো আজকের এই ভিডিওতে বেশি বাড়তি বেচাল পাইরে আপনাদের মাথা খাবো না। তবে স্মার্টফোন সিনেমাটোগ্রাফির জন্য একটা গিম্বেলের কেমন হওয়া উচিত অথবা কোন ফিচারগুলো বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকে কথা বলবো, যেন আপনাদের ডিভাইস পিক করতে কোনো প্রকার অসুবিধা না হয়। গিম্বেল দুটোর মধ্যে সবচেয়ে ইজি কন্ট্রোলিং থাকছে অজ মোবাইল 2, মানে এটা ধরেন রিফাদের মতো পোলাপাইনে ইউজ করতে পারবে। একেবারে বেসিক কন্ট্রোলিং, খুব ইজি এবং ইউজার ফ্রেন্ডলি। অজ মোবাইল 2 আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন DJI গো অ্যাপসটি দিয়ে, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রথমে ডিভাইসটি গিম্বেলটির সাথে মাউন্ট করতে হবে, তারপর ডিভাইসটি ব্যালেন্সিংয়ের কোনো প্রবলেম থাকলে পেছনের স্ক্রুটা দিয়ে ব্যালেন্স করে নিলেই হবে। দেন DJI গো অ্যাপসটি ওপেন করে গিম্বেলটি সিলেক্ট করলেই কানেক্ট হয়ে যাবে। তো এখন আপনার গিম্বেলটি রেডি টু ইউজ। গিম্বেলটি আইডল অবস্থায় প্যান ফলো মোডে থাকে, এরপর এম বাটনটি একবার প্রেস করলে সেন্টার পয়েন্টে লক হয়ে যাবে। এরপর 2 প্রেস করলে গিম্বেলটি ওরিয়েন্টেশন রিসেন্টার হয়ে যাবে, আর 3 প্রেস করলে সেলফি মোডে চলে যাবে। একেবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস। দেন আরও থাকছে রেকর্ড অথবা ক্যাপচার বাটন, আর বাম পাশে একটা জুম স্লাইডার, একেবারে ক্লাসিক কন্ট্রোল। এরপর আরও থাকছে জয়স্টিক, যার দরুন অনেক স্মুথ প্যানশট নিতে পারবেন, এবং একটি ব্যাটারি ইন্ডিকেটর। আর এবার হেডফোন জ্যাকটি রিমুভ করে তারা মাইক্রো USB পোর্ট ইউজ করেছে চার্জিংয়ের জন্য। আর মজার ব্যাপার হচ্ছে যে পেছনে একটি USB পোর্টও রয়েছে, যার মাধ্যমে এটিকে একটি পাওয়ার ব্যাঙ্কের মতো ব্যবহার করতে পারবেন। আর গিম্বেলটি থেকে আমি প্রায় 12 প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কন্টিনিউয়াস ইউজে। ট্রিপ টু বান্দরবনের ফুল ভিডিওটি শ্যুট করেছিলাম অজ মোবাইল 2 মাধ্যমে। যারা আমাদের ট্রিপ টু বান্দরবনের ভিডিওটি এখনও দেখেননি, তাদের জন্য ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। তো অজ মোবাইলের পাশাপাশি স্মুথ 4 দিকে তাকালে দেখা যাবে যে অজ মোবাইল 2 যতটাই সিম্পল, স্মুথ 4 পাশাপাশি ততটাই কমপ্লেক্স। মানে চতুর্দিক দিয়ে বাটন, হুইল, টুইল, থাম হুইল এইসব দিয়ে ভরা, মানে ফুললি অ্যাডভান্স কন্ট্রোলিং আর কি। তো গিম্বেলটি আপনার ফোনের সাথে কানেক্ট করতে চাইলে জিওয়াই প্লে অ্যাপটি ডাউনলোড করতে হবে, অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রথমে গিম্বেলটি ফোনের সাথে মাউন্ট করতে হবে, এরপর ফোনটি ঠিকঠাক মতো ব্যালেন্স না হলে পেছনে থাকা নবটি অ্যাডজাস্ট করে ব্যালেন্স করে নিতে হবে। গিম্বেলটি হাতে নিলে শুরুতেই পাবেন একটি ব্যাটারি ইন্ডিকেটর, তার উপরেই পাওয়ার বাটন, এরপর আরেকটু উপরেই পাবেন ফুল কন্ট্রোল প্যানেল। অনেস্টলি বললে একটা গিম্বেলে থামউইল থেকে জয়স্টিকটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু স্মুথ 4 কোনো জয়স্টিক থাকছে না। এরপর একটা জিনিস ভালো ছিল যে গিম্বেলটি ফুললি বাটনগুলো দিয়ে অপারেট করা যায়। যেমন প্রথমে পাবেন একটি টগল স্লাইডার, যার দ্বারা প্যান ফলো মোড আর লক মোডে সুইচ করা যাবে। লক মোডে গিম্বেলটি সেন্টার পয়েন্টে লক থাকবে, আর প্যান ফলো মোডে গিম্বেলটি আপনার প্যানগুলো ফলো করবে। তো এরপর আরও থাকছে মেনু বাটন, ডিসপ্লে বাটন, ক্যাপচার বাটন, আরও বহুত কিছু। আরেকটা অপশন আছে যে যেমন অন অবস্থায় স্লিপ মোডে ফেলে রাখতে পারেন ব্যাটারি সেভ করার জন্য, এটা খুব ভালো একটা অপশন। আবার স্লিপ মোড থেকে খুললে এটা আবার অটো অন হয়ে যাবে, নাইস। আর পেছনের 2 বাটনও খুব ভালো কাজ করে, যেমন নিচের বাটনটা একদম নর্মাল প্যানগুলো ফলো করবে আপনার, আর উপরটা প্রেস করলে ফোন গো মোড অ্যাক্টিভেট হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন। এখন একেবারে খুব হার্ডলি আমার প্যানগুলো ফলো করছে, আপ অ্যান্ড ডাউন এভরি ডিরেকশন, নাইস। কিন্তু এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এর বাম পাশে থাকা চাকা, যেটা দিয়ে মানে ফোকাস অথবা জুম কন্ট্রোল করতে পারবেন।
তো প্রথমে ভেবেছিলাম জিনিসটা খুব জোস কাজ করে, কিন্তু ইউজ করে দেখলাম যে এটা খুব সেন্সিটিভ, একটু ফাস্ট ঘোরালে ঠিক মতো কাজ করে না, আর টার্গেট বাটনটা একবার প্রেস করলে জুম থেকে ম্যানুয়াল ফোকাস মোডে চলে যাবে। এরপর ডানে পাবেন একটি টাইপ সি পোর্ট যা দিয়ে গিম্বেলটি চার্জ দিতে পারবেন, আর গিম্বেলটি থেকে আমি প্রায় 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর এই গিম্বেলটিও পাওয়ার ব্যাঙ্কের মতো ব্যবহার করতে পারবেন, কিন্তু এর জন্য আপনার একটি ইউএসবি টু ইউএসবি কেবল দরকার, কিন্তু এর সাথে এমন কোনো কেবল দেওয়া হয়নি। যাই হোক, এবার গিম্বেল দুইটির স্টেবিলাইজিং পারফরমেন্স দেখবো। তো এতক্ষণ দেখলেন গিম্বেল দুইটার স্টেবিলাইজেশন টেস্ট, এখানে দুইটা গিম্বেলই প্রায় সিমিলার পারফর্ম করেছে। আর জিওয়াই প্লে অ্যাপটাতে এখনও সফটওয়্যারগত কিছু ঝামেলা রয়েছে, যেমন এই শটটা জিওয়াই প্লে দিয়ে 4K রেকর্ড করা, কিন্তু ভিডিওতে কেমন যেন একটা ডিজিটাল নয়েজ চলে এসেছে, মানে জিওয়াই প্লে অ্যাপটা এখনও 4K রেকর্ড করার জন্য প্রপারলি অপটিমাইজড না। তো লাস্টলি এখন আমি দুইটা গিম্বেলের এক্সট্রা ফিচার্সগুলো নিয়ে কথা বলবো। দুইটা গিম্বেলই প্রায় সিমিলার ফিচার্স রয়েছে, কিন্তু এর মধ্যে অন্যতম যেই ফিচার্সগুলো দুইটা গিম্বেলই আছে, যেমন অ্যাক্টিভ ট্র্যাকিং এবং মোশন টাইম ল্যাপস। কিন্তু DJI গো অ্যাপসটিতে বিল্ট ইনভাবে হাইপার ল্যাপস নেওয়ার অপশন আছে, যেটা জিওয়াই প্লে অ্যাপসটিতে নেই। আবার জিওয়াই প্লে অ্যাপসটিতে ভার্টিগো এফেক্ট রয়েছে, যেটা আবার DJI গো অ্যাপসটিতে নেই। যাই হোক, এগুলো একটু পরে ক্লিয়ার করতেছি। তো অ্যাক্টিভ ট্র্যাকিং থাকছে দুইটা গিম্বেলেই। এখানে বেসিক্যালি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করলে গিম্বেলটি ফুললি সেই অবজেক্টটিকে ট্র্যাক করতে থাকবে। প্রথমে অজমোবাইল 2 দিয়ে শুরু করলাম। এখানে আমার ফেসকে সিলেক্ট করা হয়েছে, দেখা যাচ্ছে অজমোবাইল 2 বেশ ইজিলি স্মুথলি কন্টিনিউয়াস ট্র্যাক করতে পারছে, এমনকি অনেক ফাস্ট মোশনগুলো পর্যন্ত স্মুথলি ট্র্যাক করতে পারছে। ইভেন ফ্রেমের বাইরে চলে গেলেও আবার ফ্রেমের ভিতরে আসলেও এটা আবার ওই জায়গা থেকে ট্র্যাক করতে সক্ষম হয়েছে। থামস আপ ফর DJI। এরপর ট্রাই করলাম স্মুথ ফোরটা দিয়ে, স্মুথ ফোরটাতেও আমার ফেসটা মার্ক করলাম, দেখা যাচ্ছে যে স্মুথ ফোরটা অত স্মুথলি আমার ফেসটা ট্র্যাক করতে পারছে না, ফলস মুভ দিচ্ছে মাঝে মাঝে এবং এক কথা 80 ডিগ্রি মতো হাঁপাচ্ছে। দেন ট্র্যাক করতে করতে সাডেনলি সফটওয়্যার ক্র্যাশ করলো। যাই হোক, এখানে বোঝা যাচ্ছে যে জিওনের আরও ভালো সফটওয়্যার অপটিমাইজেশন দরকার। তো এরপর আরেকটা ফিচার হচ্ছে যে মোশন টাইম ল্যাপস, যেটা বেসিক্যালি একটা নর্মাল টাইম ল্যাপস, কিন্তু এটা শ্যুট করতে করতে ফ্রেমের ডিরেকশনটা চেঞ্জ করে। এটার জন্য প্রথমে একটি স্টার্ট ফ্রেম সিলেক্ট করে একটি এন্ড ফ্রেম সিলেক্ট করতে হবে, দেন টাইম অ্যান্ড ডিরেকশন সেট করে জাস্ট স্টার্ট দিলেই টাইম ল্যাপস ক্যাপচার হয়ে থাকবে। এখানে দুইটা গিম্বেলেরই সিস্টেম প্রায় সেম এবং দুইটা গিম্বেলেই সিমিলার রেজাল্ট দেখিয়েছে। এরপর DJI গো অ্যাপসটিতে থাকছে হাইপার ল্যাপস, যার দরুন ইজিলি হাইপার ল্যাপস শটগুলো নেওয়া যাবে। আমি কিছু হাইপার ল্যাপস শট নিয়েছি এটি দিয়ে, আফসোস একটা এই হাইপার ল্যাপস অপশনটা স্মুথ ফোরে নেই। কিন্তু স্মুথ ফোরে থাকছে ভার্টিগো এফেক্ট, এটা আবার অজমোবাইল 2 নেই। তো ভার্টিগো এফেক্টটা না অনেকটা এরকম টাইপের হয়, যেটার জন্য আপনার মাস্ট বি একটা ডলি আর জুম লেন্স দরকার, কিন্তু শুধুমাত্র স্মুথ ফোর দিয়ে এমন ভিডিও নিতে পারার কথা যেমনটা জিওন ক্লেম করেছে। কিন্তু স্মুথ ফোর দিয়ে ক্যাপচার করা ভার্টিগো এফেক্টগুলো অনেকটা এরকম ছিল, স্মুথনেসের প্রচণ্ড ঘাটতি, কারণ মোবাইল লেন্স দ্বারা ম্যানুয়ালি স্মুথ মোশনে জুম করা পসিবল না, তাই আর কেমন টাইপের রেজাল্ট পাওয়া গেছে। তো লাস্টলি আসলে দুইটা গিম্বেল নিয়ে পার্টিকুলার মতামত দেওয়াটা একটু কমপ্লেক্স, কারণ দুইটার প্রাইসটা একটা প্রায় সেম আর দুইটা ইউজারদের জন্য। যেমন অজমোবাইল 2 আমার পার্সোনাল ফেভারিট, কারণ বান্দরবনের পুরো ট্রিপটাতে আমি অজমোবাইল 2 ইউজ করেছিলাম, কারণ আমার একদম বেসিক সিম্পল কিছু একটা দরকার, অত কাস্টমাইজেশন না, একেবারে ক্লাসিক। আর স্মুথ ফোরটা হচ্ছে একেবারে অ্যাডভান্স লেভেল ইউজারদের জন্য, যারা খুব কাস্টমাইজেশন চান তাদের জন্য। যারা অলরেডি একটা স্মুথ কিউ ইউজ করেন আর স্মুথ ফোরে আপডেট করতে যাচ্ছেন, তাদের জন্য হাইলি রেকমেন্ডেশন থাকবে স্মুথ ফোরে আপডেট করা, কারণ এখানে দুইটা গিম্বেলই খুব ভালো পারফর্ম করেছে প্রাইস ট্যাগ অনুযায়ী। জাস্ট একটা জিনিস একটু ঘাটতি ছিল যে স্মুথ ফোরের সফটওয়্যার অপটিমাইজেশনটা যদি আরেকটু বেটার হতো, স্মুথ ফোরটা আরও বেটার পারফর্ম করতে পারতো। কিন্তু এই প্রাইস রেঞ্জে যদি আপনি এক্সট্রা ফিচার বাদে শুধু স্টেবিলাইজেশন লক্ষ্য করেন, তাহলে দুইটা গিম্বেলই টপ নচ। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। এই ছিল আমাদের এই দুই গিম্বেলের রিভিউ প্লাস কম্প্যারিজন, যাই বলেন না কেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, যেন পরবর্তী ভিডিওগুলো নগদ নগদ পেয়ে যান। আজকের মতো এই পর্যন্তই। দিস ইজ আরিফুল ইসলাম ইমন সাইনিং আউট। রিফাত, ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ। এই তানভীর, খিদা লাগছে, খিচুড়ি হয়েছে।